হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা হয়তো জানেন যে চীন এবং ইন্ডিয়ার মধ্যে যেরকম যুদ্ধ হচ্ছে, তো এর কারণে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সমস্ত চাইনিজ অ্যাপ কিন্তু ব্যান করে দিয়েছে, এবং তার মধ্যে কিন্তু পাবজিও কিন্তু পড়ে গেছে। তো পাবজিও ব্যান করে দিয়েছে, কিন্তু পাবজি কিন্তু এমন একটা গেম, খুব ভালো গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করেছে গেমটা, খুব ডেভেলপমেন্টরা, তো গেমটা কিন্তু খুবই এডিকশান এবং গেমটা খুবই সুন্দর, ঠিক আছে? আবার কিন্তু এই পাবজির মতোই গেম নাকি আমাদের ইন্ডিয়ায় একটা আসতে চলেছে। তো গেমটার নাম হলো ফৌজি, ঠিক আছে? তো এই গেমটা কিন্তু ব্যাঙ্গালোর গেম ডেভেলপমেন্টরা এই গেমটা খুব বানাচ্ছে, যেহেতু অক্ষয় কুমার টুইট করে জানিয়েছে যে এই গেমটা আসতে চলেছে, খুব শীঘ্রই আসবে। তো কবে আসবে ঠিক এখনও নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি, ঠিক আছে, বাস জানিয়েছে যে গেমটা আসতে চলেছে। তো বন্ধুরা, গেম তো আসবে, তো কিরকম হবে, পাবজির মতো হবে কি না, তো পাবজি থেকে ভালো হবে, বা পাবজির মতো গ্রাফিক্স পাওয়া যাবে কি না, তো পাবজিতে যেরকম 100 জন খেলা যায়, ঠিক ফৌজি গেমেও কিন্তু 100 জন খেলা যাবে। তো বন্ধুরা, কথা হলো যে পাবজি তো ইন্ডিয়া থেকে ব্যান করে দিয়েছে, এবং ফৌজি গেম যেহেতু আমাদের ইন্ডিয়ান যে আর্মি আছে, তো আর্মি দের যেরকম ড্রেস আছে, ঠিক ওই রকম ড্রেস নিয়ে কিন্তু চলে যাচ্ছে। বিশেষ করে বেশিরভাগ ইন্ডিয়ান যেসব আর্মি বা ইন্ডিয়ান প্লেন, ইন্ডিয়ান যেসব মিলিটারি যা কিছু আছে, সমস্ত রকম সেরকমই কিন্তু গেমটা ডেভেলপমেন্ট করা হবে। তো কথা হলো যে গেমটা আমাদের ইন্ডিয়ায় যদি আসে, তাহলে কিন্তু আমার খুব একটা ভালো লাগবে, যেহেতু আমাদের ইন্ডিয়ান গেম। আর সব থেকে বড়ো কথা, নিজের দেশকে সাপোর্ট করো, নিজের দেশের প্রযুক্তিকে ইউজ করো। বাইরের দেশ, চাইনিজ বা অন্য অন্য দেশের অ্যাপ্লিকেশান খুব কম ইউজ করো, যেহেতু নিজের দেশের কোনো রকম কিছু হলে সেটা কিন্তু ভালো, আপনার দেশের পক্ষে ভালো করবে, কিন্তু অন্য অন্য দেশ কী করবে, আপনার দেশের ডাটা নিয়ে নেবে, ঠিক আছে? তো গেমটা আসলে আমি আপনাদের খেলে দেখিয়ে দেবো যে গেমটা কীরকম, পাবজির মতো কি না। তো পাবজির মতোই গেমটা নাকি হবে, ওরকম গ্রাফিক্স ঠিক আছে জানা গেছে। তো বন্ধুরা, আমি ইউটিউবে দেখেছি যে ফৌজি গেমের ট্রেলার বলে সার্চ করলাম, তো হাজার হাজার ভিডিও এসে গেছে। তো বন্ধুরা, গেম কিন্তু এখনও রিলিজ হয়নি, গেমের কিন্তু এখনও ট্রেলার আসেনি, কিন্তু এই ধরনের গেম মানে অন্য অন্য কল অফ ডিউটি বা ফ্রি ফায়ার বা আদার্স যেসব গেম আছে, ওই সব গেম থেকে ছোটো ছোটো ক্লিপ কেটে কেটে একটা ভিডিও তৈরি করেছে, তৈরি করে অনেক ইউটিউবাররা ছাড়ছে, সেটা বলছে যে এটা ফৌজি গেমের ট্রেলার। তো বন্ধুরা, ওটা কিন্তু ফৌজি গেমের ট্রেলার না, আসল গেম আসলে ট্রেলারটা আপনাদের আমি দেখিয়ে দেবো, গেমটা কীরকম গেম, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের একথা বলছি যে আপনাদের যদি ওই গেমটা আসে, তাহলে আপনাদের কীরকম মত হবে, যে গেমটা কীরকম হতে চলেছে বা কীরকম হওয়া উচিত গেমটা, প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো আমি আর ভিডিও বড় করতে চাই না। তো বন্ধুরা, আমি প্রায় সময় ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করি, এবং টেক বিষয়ে ভিডিও তৈরি করি, আর আনবক্সিং নিয়ে ভিডিও করি। তো আমার ভিডিও যদি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো আমি প্রায় সময় ছোটোখাটো অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করি। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই।